শোনো, আমাদের মেয়েদের সাথে প্রেম করে না, ইজি না। আমরা রাগ হইলে মুখে বলি না, আমরা রাগ পুষায় রাখি। আমরা মুখে বলবো না কোথায় কী হয়েছে, আমার কিছু হয় নাই তো আমার কী হবে, কিন্তু পরে সেটাকে পুষায় পুষায় লঙ্কা কাণ্ড বাঁধাই দিব। আমরা কিস্তিতে খিস্তি দেওয়া পাবলিক। আমি দেখছি বেশিরভাগ ছেলেরা তো বুঝেই না যে তাদের গার্লফ্রেন্ড কী কারণে রাগ করছে, আর বাকিরা তো জানেই না যে তাদের গার্লফ্রেন্ড রাগ করে বসে আছে। ছেলেরা বলে যে ওরা বুঝতেই পারে না যে ওরা কী করছে, কী এমন করছে যে মেয়েরা রেগে গেছে। তোমরা অন্য মেয়ের তারিফ করছো, আমাকে বাদ দিয়ে অন্য মেয়ের তারিফ করবা? তো যাও না, ওর কাছেই থাকো, আমার কাছে কেন আসছো? যাও গিয়ে ওকেই তারিফ করো, ওকেই মেসেজ করো, ওর সাথেই থাকো, ওকেই বাবুসোনা জাদুটোনা বলো, আমার কি দরকার? কেউ তোমার ছবিতে লাভ রিয়াক্ট মারছে, ওইটা নিয়ে আমরা তুল কালাম অশান্তি করা পাবলিক। মানে এত রিয়াক্ট থাকতে লাভ রিয়াক্ট মারবে কেন? ওয়াই লাভ, ওয়াই নট হাহা? তারপর গিয়ে আমরা সেই মেয়েটার ঠিকুজি কুষ্টি বাইর করে নেওয়ার ক্ষমতা রাখি। আমরা প্রেমে পড়লে না জেমস বন্ড হয়ে যায়, বুঝলা? কালকে কার সাথে চ্যাটিং করতেছিলা, তাড়াতাড়ি ঘুমায় গেছিলা কেন? আমাকে ইগনোর করবা, আমি স্যাড স্ট্যাটাস দিয়ে ভরায় দিব, না তোমাকে ডিরেক্টলি সেই পোস্টটা পাঠাবো না তো, আমি স্টোরিতে লাগাবো, আর দুই মিনিট পর পর এসে চেক করবো যে তুমি দেখছো কিনা। অবহেলা পেতে পেতে একদিন মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। শোনো, আমরা তোমার এমন একটা ভুল নিয়ে ঝগড়া কাচাল করে তোমার লাইফ ফেল করে দেওয়ার ক্ষমতা রাখি যে ভুলটা তুমি করোই নাই, কারণ আমরা সন্দেহ করছি। ভাই, আমাদের শুধু একটা কারণ লাগে গো ঝগড়া করার, তাই বলতেছি কলিজায় জোর থাকলে তাইলে বাঙাল মেয়েদের সাথে প্রেম করতে আসবা, নাইলে না।